আসসালামু আলাইকুম, আমন্ত্রণ ইউনিমানি নিউজ ফ্ল্যাশে। পাসপোর্ট করতে কেন মানুষের তদন্ত করতে হবে? সে বেঁচে আছে এটাই তো যথেষ্ট। পাসপোর্ট করতে কেন তদন্ত লাগবে, বেঁচে আছে এটাই তো বেশি, এমন মন্তব্যটি করেছেন বিএমইটির মহাপরিচালক। প্রবাসী ভাইয়েরা যারা প্রবাসী হয়েছেন কিংবা যারা প্রবাসী হতে চান, বৈধভাবে যারা প্রবাসী হয়েছেন, তাদের বিএমইটির রেজিস্ট্রেশন লাগে, অর্থাৎ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। সরকারি এই সংস্থাটির মহাপরিচালক জনাব শহীদুল আলম এনডিসি সম্প্রতি একটি কর্মশালায় এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন, একজন নাগরিকের যদি একটি স্মার্ট কার্ড কিংবা একটি এনআইডি থাকতে পারে, তার একটি পাসপোর্ট থাকা খুবই স্বাভাবিক ব্যাপার। আগে চোর ডাকাত ধরার জন্য বা একটা মানুষ চোর ডাকাত কিনা বা একটা মানুষ অপরাধী কিনা সেটির কারণে এই তদন্তটি প্রয়োজন হতো। এখন যেহেতু সব ধরনের তথ্যই সরকারের কাছে সংরক্ষিত আছে, বিশেষ করে এনআইডি বা স্মার্ট কার্ডের কারণে, সুতরাং একটি পাসপোর্ট থাকাই স্বাভাবিক। মানুষ যখন খুশি বেড়াতে যেতে পারেন, যখন খুশি চিকিৎসার জন্য যেতে পারেন, যে কোনো সময় পাসপোর্ট দরকার হতে পারে। সুতরাং এই পাসপোর্টের জন্য কেন পুলিশ ভেরিফিকেশন লাগবে সেই প্রশ্নটি তুলেছেন তিনি। এতদিন যাবৎ এই ভোগান্তি ভুগে আসছেন যারা পাসপোর্ট করেছেন। পাসপোর্ট করতে যেয়ে সবচেয়ে বড় আতঙ্কের নামই হলো পুলিশ ভেরিফিকেশন, কারণ পুলিশকে কত টাকা ঘুষ দিতে হয় সেটি যারা পাসপোর্ট করেছেন বা পুলিশে ঝামেলায় পড়েছেন তারাই খুব ভালো জানেন। বিএমইটি মহাপরিচালক বলেন, যদি পাসপোর্ট করাটি সহজ করা যায় তাহলে যারা প্রবাসী হচ্ছেন তাদের জন্য অনেক কিছু অনেক বেশি সহজ হয়ে যায়। পাসপোর্ট করতে কেন মানুষের তদন্ত করতে হবে? সে বেঁচে আছে এটাই তো যথেষ্ট। একটা মানুষ নাগরিক, সে একটা পাসপোর্ট করবে, এটা তার আইডেন্টিটি, এর জন্য আবার তদন্তের দরকার থাকে? এক সময় চুরি ডাকাতি করে পালিয়ে যেত, এই জন্য তদন্ত করতে হতো। এখন দিস ইজ মাই প্রাইড, আমি বাংলাদেশের সিটিজেন, আই হ্যাভ এ পাসপোর্ট, আমি যাই বা না যাই। এটা তো ইমিগ্রেশন যখন হবে, যখন আমি পার হব তখন নিড টু এনকোয়ার, আমি একটা কার্ড পাবো, একটা পাসপোর্ট পাবো, এর জন্য আমাকে কেন, আমার যদি এনআইডি থাকে তাহলে পাসপোর্ট পাওয়ার জন্য কেন আমাকে ই করতে হবে? এটা তো কোনো মিনিংলেস। আমি কোনো একদিন টাকা হলে বেড়াতে যাব, যেতে পারি না আমি, তাহলে আমার এই রাইটটাকে, সকল নাগরিকেরই তো পাসপোর্ট থাকা দরকার। হঠাৎ আমি অসুস্থ হতে পারি, হঠাৎ আমার বেড়াতে যেতে ইচ্ছে হতে পারে, হঠাৎ আমার বিজনেস এনলার্জমেন্ট দরকার হতে পারে, চাকরি নিয়ে বিদেশ যেতে ইচ্ছে হতে পারে, পড়তে যেতে হতে পারে, সেমিনারে অংশ নিতে হতে পারে, তাহলে আমি নানা কারণে পাসপোর্ট ইজ এ টুল, আমাকে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘোরার জন্য পাসপোর্ট দরকার। নাগরিককে আগেই থমকে দেওয়ার কারণটাকে এই পাসপোর্ট সহজ করতে পারলে আমাদের মনে হয় অনেক কিছু সহজ হয়ে যেতে পারে। এ সময় বায়রার সাবেক সেক্রেটারি জেনারেল শামীম আহমেদ চৌধুরী নোমান বক্তব্য রাখেন। তিনি বলেন, আমার দেশে এখন প্রত্যেকটা ব্যক্তির একটি স্মার্ট কার্ড আছে। তার মানে স্মার্ট কার্ডটি কি, আমার সম্পর্কে সমস্ত ডেটাটা আমার সরকারের কাছে গচ্ছিত আছে। তাহলে আবার আমার পাসপোর্ট দেওয়ার সময় আমাকে কেন ইনকোয়ারি করতে হবে, আমি কি ডাকাত না চোর? আর আমি আর টাকা যদি চোর হয়ে থাকি তাহলে এটা তো অনলাইনেই আছে। আপনি যখন আমার নামটি সার্চ করবেন, আমার নামে যদি কোনো মামলা থাকে, এটি লেখা থাকে, আপনি দিয়ে না আমাকে পাসপোর্ট ইনকোয়ারি করেন, কিন্তু ঢালাওভাবে আমাকে সবাইকে কেন ইনকোয়ারি করতে হবে? তাহলে এই স্মার্ট কার্ডের ভ্যালুটি কোথায়? প্রত্যেকটা পাসপোর্টের সাথে একটি পুলিশ ক্লিয়ারেন্স লাগে। একটি পুলিশ ক্লিয়ারেন্স গ্রহণ করা যে কত টাফ, আপনি যদি কেউ এখানে থেকে থাকেন, আপনার নিজের পুলিশ ক্লিয়ারেন্স আপনি বের করে নিয়ে আসেন, আমি দেখি কতদিনে আপনি পান। অনুষ্ঠানে প্রবাসী কর্মীদের বিমানবন্দরে ভোগান্তি কমাতে ভিন্ন রঙের পাসপোর্ট করা উচিত বলেও মন্তব্য করেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক। বিএমইটির সম্মেলন কক্ষে অভিবাসনের সুশাসন, উপায় ও উদ্ভাবন শীর্ষক উন্মুক্ত আলোচনায় তিনি বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, দেশে ফিরে আসা কর্মীরা যাতে বিমানবন্দরে কোনো প্রকার ভোগান্তির শিকার না হন, সেজন্য তাদের সম্মানার্থে ভিন্ন রঙের পাসপোর্ট করা উচিত, যাতে করে বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা খুব সহজেই প্রবাসী কর্মীদের চিনতে পারেন এবং বিমানবন্দর ত্যাগে সহযোগিতা করেন। এছাড়াও বিমানবন্দর কর্তৃপক্ষ, ইমিগ্রেশন পুলিশ ও কাস্টমস কর্তৃপক্ষ এবং সিভিল এভিয়েশন বিভাগের সাথে সমন্বয় করে কাজ করতে পারলে দেশে আসা কর্মীদের বিমানবন্দরে কোনো প্রকার ঝামেলার শিকার হতে হবে না বলেও মন্তব্য করেন বিএমইটির মহাপরিচালক। তিনি বলেন, প্রবাসীরা হলেন এই সকল বিভাগের সেবাগ্রহীতা, সুতরাং সেবাগ্রহীতার প্রতি যদি একটু মানবিক আচরণ করা হয় তাহলে বিদেশ থেকে কর্মীদের আসা ও যাওয়ার সময় কোনো কষ্ট পাওয়াতে হবে না, তারা নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারবেন। দেশে টাকা পাঠাতে মানি এক্সচেঞ্জে আসার ঝামেলার দিন শেষ। এখন থেকে ঘরে বসে মুহূর্তেই টাকা পাঠাতে ডাউনলোড করুন ইউনিমানি ওমান অ্যাপ। সাইন আপ করে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে নক দিন আমাদের
9195-4380 অথবা 9012-4055 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া, বিশ্বের নানা প্রান্তের কোটি প্রবাসীর সংবাদ, সংবাদ বিশ্লেষণ, অনুসন্ধান ও তথ্য জানতে প্রবাস টাইমের সাথেই থাকুন।